চলতি বছরের 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল প্রাপ্তির ঘোষণা পান কলকাতার সন্তান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্থার ডুফ্লো এবং একই বিষয় নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বৈশ্বিক দারিদ্র বিমোচনে তাদের পরীক্ষা নিরীক্ষার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে। একাডেমি বলছে, মাত্র 2 দশকে তাদের নতুন পরীক্ষা ভিত্তিক দৃষ্টিভঙ্গি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে রূপ নিয়েছে, যা এখন গবেষণার নতুন ক্ষেত্র হিসেবে বিকশিত হচ্ছে। 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোমে তাদের হাতে সরাসরি নোবেল পদক তুলে দেওয়া হয়। একই সাথে পুরস্কারের অর্থমূল্য হিসেবে দেওয়া হয় 9 মিলিয়ন সুইডিশ ক্রোনা। অত্যন্ত জাঁকজমক এই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করতে এসে বিনয়ী অভিজিৎ ভুলে যাননি তার বাঙালিয়ানা। এসেছিলেন ধুতি ও গলাবন্ধনী কালো কোট পরে। প্রফেসর অভিজিৎ ব্যানার্জি বাঙালি সংস্কৃতিকে আপন করে নিতে কুণ্ঠা দেখাননি তার ফরাসি স্ত্রী এস্থারও। বাঙালি নারীদের প্রিয় পোশাক শাড়িতে দেখা যায় তাকে, নীল শাড়িতে দারুণ মানিয়েও ছিল তাকে।